হ্যালো আসসালামু আলাইকুম আপুরা আমি ফারহান আলিমা মোর পেজ ফারহানাস ব্যাগবাফির থেকে চলে আসলাম লাইভে আশা করি আমার আপুরা সবাই চলে আসবেন এই যে দেখেন নতুন একদম নিউ ব্র্যান্ড নিউ কালকে কিন্তু আসছে এই শিপমেন্টটা আমরা খুলছি এইরকম ব্যাগ যদি আপনারা ডিসকাউন্টের প্রাইসে পান একদম নিউ ব্যাগ মানে টেম্পার থেকে শুরু করে এভরিথিং একদম সো ফ্রেশ এরকম ব্যাগ যদি আপনার ডিসকাউন্ট প্রাইসে পান তাহলে কি সালামির উপরে সালামি না হ্যাঁ সালামির উপরে সালামি না একটু দেখ সালামি উপর সালামি না বলেন তো কয়েকটা কালার আছে দেখেন আমি কালার একটু দেখাচ্ছি যে কি সুন্দর সুন্দর কালার গত গলা উফ ব্ল্যাক এভরিথিং দেখেন প্রত্যেকটা কালার এত সুন্দর প্রত্যেকটা কালার হ্যাঁ সো ব্ল্যাকটা দিয়ে শুরু করি না আলাইকুম সবাইকে অনিমা সরকার হাই আই এম নিউ ইউনিয়ার পেজ ওয়েলকাম আপু ওয়েলকাম এটা আসলে একটা ফ্যামিলি আপু পেইজ কিনা জানি না গ্রুপ মেম্বারের জন্য কি করা লাগবে আপু কিছুই না জাস্ট আপনি একটা গ্রুপে রিকোয়েস্ট পাঠিয়ে দেন জয়েন রিকোয়েস্ট পাঠিয়ে দেন হ্যাঁ আচ্ছা রোজা সিব্রাহিম আপু চলে আসছে কি অবস্থা সুন্দরী আপু আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম কক্সবাজার কি অবস্থা বলেন তো রায়সা মনি আপু হাই আপু অ্যাডমি ইন গ্রুপ প্লিজ শিওর শিওর জাস্ট জয়েন রিকোয়েস্টটা দিয়ে দেন আপু হ্যাঁ কেমন আছো এই যে আপু ভালো আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আছে আপু আজকে কি গিফট দিবে আজকে আপু রাইসা মনি আপু আমাদের আসলে পেজে ওইভাবে অ্যানাউন্স করে গিফট দেওয়া হয় না আপু আমাদের পেজে যারা আমাদের আসলে নিয়মিত আপুরা আছেন যারা আমাদের নিয়মিত দর্শক আপুরা তাদেরকে নিয়ে আমরা একটা ঘরোয়া একটা মাঝে মাঝে সপ্তাহে একটা দিন আমরা একটু উদযাপন করি এটাই আসলে ওইভাবে প্রফেশনাল আমাদের কিছু ছবি দিয়ে তো এই ব্যাগটা আপু আমি দেখাচ্ছি সবাই কি আসসালাম আলাইকুম আপু আলাইকুম সালাম রাফান রহমান আপু কি অবস্থা আপু কেমন আছেন আপু এটা ব্ল্যাকের মধ্যে হ্যাঁ চমৎকার আপু একদম কি বলবো জাম্বুরা লেদারের মধ্যে ব্যাগ হ্যাঁ জাম্বুরা লেদারের মধ্যে ব্যাগ আপু এটার ভেতরের অংশটা এই টাইপের ব্যাগ না আমার আপুরা অনেক পছন্দ করে কারণ কি জানেন এইটার সাথে ভাই সবসময় একটা মোটা করে একটা বেল্ট থাকে এই বেল্টটার জন্য আপুরা সবাই খুব পছন্দ করে এই টাইপের ব্যাগ গলা তাই না এই যে দেখেন অক্সিডাইস পুরা মানে এরকম ই আছে গোল্ডেন না থাকাতে আরেকটা সুবিধা যেহেতু অনেক ঘাম হচ্ছে সবার তাই না অনেক গরম আসসালাম আলাইকুম আপনি কেমন আছেন এই যে জারি জাহাঙ্গীর আপু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন কিনা বলেন তো ওয়াসিব আপু হাই আপু হাই সো এটার ভিতর আপু দুইটা করে চেম্বার আছে এগুলো একদম নিউ শিপমেন্টের ব্যাগ এই যে এখানে একটা স্পেস একটা চেম্বার দুইটা হ্যাঁ দুইটা তিনটা হুম আচ্ছা তারপরে এই যে দেখেন আরেকটা বেল্ট আছে আল্লাহ এটার মধ্যে দুইটা বেল্ট আছে আমি ভাবছিলাম একটা হ্যাঁ এই যে দেখেন একটা তারপরে আপু দুইটা তিন চারটা চারটা চেম্বার দুইটা ডিভিশন আছে দুইটা ডিভিশনের চারটা চেম্বারের ব্যাক ব্যাক সাইড একটা তার মানে ছয়টা ওকে ছয়টা চেম্বারে ব্যাগ পেয়ে যাচ্ছেন আপু হ্যাঁ ছয়টা চেম্বারে ব্যাগ পেয়ে যাচ্ছেন দারুন ছয়টা চেম্বারে ব্যাগ ওকে তো এই ব্যাগগুলো আপু রাফ ইউজের জন্য যে কতখানি ভালো আর প্রাইস দেখেন সবাই দেখলে এটাকে কি বলবে বলেন তো যে না হলো আপু উনিশশো টাকার ব্যাগ স্বাভাবিক এরকম ব্যাগ একটা উনিশশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা হয় এটা খুবই নর্মাল একটা প্রাইস এখনকার মার্কেট প্রাইস অনুযায়ী আঠারোশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ এটা খুব নর্মাল একটা প্রাইস এই ব্যাগটা আপু আজকে পেয়ে যাচ্ছেন কত জানেন আমার গ্রুপ মেম্বার আপনারা ডেলিভারি চার্জ ফ্রি পাবে এটাতে পনেরোশো আশি টাকা এর জন্য বলতেছিলাম সালামির উপরে সালামি আপু সাড়ে নয় বাই সাড়ে ডেলিভারি চার্জটা ফ্রি গ্রুপ মেম্বার কোয়ান্টিটি কোয়ান্টিটি কম কম আছে আছে আপু জাস্ট ইনবক্স করে দিতে হবে হ্যাঁ দাঁড়ান আমি একটু চিকন বেল্ট একটু দেখাই আপনাদেরকে যেহেতু একদম নিউ আসছে ব্যাগটা সো এটা আপু পনেরোশো আশি টাকাতে পেয়ে যাচ্ছেন র্যান্ডম ইউজের জন্য খুবই পারফেক্ট একটা ব্যাগ হ্যাঁ র্যান্ডম ইউজ করতে পারবেন চিকন করে বেল্ট আছে মোটা করে বেল্ট আছে যেটা আপনার ইচ্ছা এগুলো কিন্তু আপু আঠারোশো পঞ্চাশ না হলেও উনিশশো পঞ্চাশ টাকা এখনকার বাজার দরে তো আমি যেটা পেয়েছি আমি আপনাদেরকে একদম সালামি অফারে নিউ ব্যাগ দিয়ে দিয়েছি পনেরোশো টাকা এটা আমার ডান হয়ে গেলো ওকে তারপরে একটু দ্রুত দেখাচ্ছি ঠিক আছে যদি প্রবলেম থাকে এখনই দিয়ে দাও এখনই সালামি অফারে দিয়ে দিচ্ছি হ্যাঁ প্রবলেম যে ব্যাগে প্রবলেম পাওয়া যাচ্ছে একদম সাথে সাথে দিয়ে দাও সাথে সাথে নিয়ে যাবে আপনি এই গরে মস্তুর হয়ে গেছি রামিনে মাদ্রাসা খোলা ওকে আনা নেওয়া আবার বাজার করা আল্লাহ বন্ধ দেয় না আপু আমাদের সব স্কুল তো বন্ধ দিয়ে দিচ্ছে স্কুল আসলে একটু বন্ধ দেওয়া উচিত কারণ এটা না আপু হঠাৎ করে হয় না খারাপ লেগে লেগে হঠাৎ করে আপনার মানে হিট কিন্তু হঠাৎ করে হয় না একটু মনে রাখেন আমার সেদিন কি হচ্ছে জানেন আমি কেন জানি ঘুম থেকে উঠার পরে খুব খারাপ লাগতেছিল আমি খুব গরমের মধ্যে মানে আমি এসি ছাড়ি নাই আর আমি আসলে ভুলে গেছিলাম আমার দরজা জানালা বন্ধ ছিল সো আমার উঠা পরে এতই হাসফাস লাগছে আমার মনে হচ্ছে হিট স্ট্রোক মনে এমনি হয় মানুষের জানেন বিশ্বাস করেন মানে হঠাৎ করে খুব আপনার মানে খারাপ লাগা হয়ে উঠে বুঝছেন সো এটার জন্য বাচ্চাদেরকে খুব সাবধান রাখতে হবে মানে আগে থেকে ওরা যাতে গরমটা ভেতরে না ঢুকে যায় গরম ভেতরে যাতে না ঢুকে যায় এটার জন্য এটা মনে রাখবেন সো এইটা আপু যে পাঁচ চেম্বার স্পেস আবার এটাও ছয়টা চেম্বার আমি দেখা দিলাম দুইটা করে ডিভিশন আছে আপু ব্যাগের মানটা দেখেন হ্যাঁ ব্যাগ এর মানটা দেখেন এই যে গ্রাভেডিং থেকে শুরু করে এভরিথিং সো গুড তারপরে এটা পেয়ে যাচ্ছেন কত মাত্র পনেরোশো আশি টাকায় ডেলিভারি চার্জ ইজ ফ্রি ফর গ্রুপ মেম্বার হ্যাঁ যেখানে আমি একটু হলো প্রবলেম পাবো আপু ব্যাগের এর সাথে সাথে আপনাদেরকে দিয়ে দিচ্ছে হ্যাঁ বলে দিচ্ছে সো পনেরোশো আশি টাকা ডেলিভারি চার্জ ইজ ফ্রি ফর গ্রুপ মেম্বার আচ্ছা এই ব্যাগের একটা ছোট্ট প্রবলেম আমি চোখে পড়ছে আমি যখন দেখাতে যাব ঠিক তখনই সবাই একটু শেয়ার ডান করে দেন আপু চব্বিশশো আশি টাকা ব্যাগটা কি আছে ইনভস্ট করেছি প্রীতি আপু কোনটা আপু লোকে আপু আমি তো বুঝতে পারবো না আপুসলাম আলিকুয়ালাইকুম আমি না বুঝতে পারছি না কোন ব্যাগটা কথা বলছেন আচ্ছা এই ব্যাগটা কোথাও প্রবলেম হচ্ছে নাকি নাই এইটার প্রবলেম নেই ওকে ওকে তো এই এটা হচ্ছে আপু মেরুনের মধ্যে কালার হ্যাঁ এটা খুব সুন্দর মেরুনের মধ্যে একটা ডার্ক একটা কালার পেয়ে যাচ্ছে মেরুনের মধ্যে মাত্র পনেরোশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন হ্যাঁ ডেলিভারি চার্জেস টোটালি ফ্রিকোর গ্রুপ মেম্বার এ যে দেখেন এটার বেল্টটা এই বেল্টগুলি না আপু খুব মানে মজা লাগে ব্যবহার করতে মানে আপনি বেশ মজা করে ব্যবহার করতে পারবেন কারণ এটার আপনার যে সোলার এই ক্যারি কোলে ওজনটা একতরফা পড়ে থাকবে না হ্যাঁ ব্যাগে মানে একদম হয় না যে ショルダーর মধ্যে একদম দাগ পড়ে যায় হায় হায় ওজন নিতে নিতে এই রকম সো এটাতে আপনার সেটা হবে না মানে আপনার ওজনটা চারদিকে ছড়าย পড়বে शमीमा আপু আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম নাগিস আপু চলে আসেন আসসালামু আলাইকুম হ্যালো লিমা আসসালামু আলাইকুম আপু কেমন আছেন ইশ আপনি সেই সুদূর সাত সমুদ্র তেরো নদীর পার থেকে যে আমাকে জয়েন করেন আমার যে কি ভালো লাগে আপনি যে এত দূর থেকে আমাকে জয়েন করেন সময় মতো লিমা লাইভ হাই হ্যালো করি আপুদের সাথে এটাকে এটাকে বলা বলা হয় হয় ডেডিকেশন আসলে ভালোবাসা সত্যি কথা এই জন্য গ্রুপের সব আপুরা আপনাকে অনেক ভালোবাসে পেইজা যারা চিনে আপনাকে খুব ভালোবাসে আহ ইনাফি আপু আলাইকুম আপু মিষ্টি আপুনি কেমন আছো আরে আপু বললেন না কি যে অবস্থা আসসালাম আলাইকুম লিমা কেমন আছে এই মাহু আসেন আপু আছি ভাই এখন যদি সারাক্ষণ বলি গরম লাগে গরম লাগে তাহলে তো কোনো লাভ নাই সো থাকতে হবে আপু গুসাসি চব্বিশশো আশি টাকার ব্যাগটা আপু একটু ইনবক্স করেন তো কালকে এক পিস না পাওয়া গেছিল সেল হয়ে গেছে আবার কেন কালকে না সালমান বের করলো আপু এখন একটা ইনবক্সে নক দাও তো প্রীতি আপু একটা ইনবক্সে একটু নক দাও তো আপু পেতে পারো কালকে আমি একটা দেখলাম তো মাহবুবা শাহন আপু কেমন আছেন আপু মানে আমি গরমটাকে বাঁচাইয়া থাকতে চাচ্ছি আর কি তোমাকে হ্যালো করার জন্য বসে থাকি আরে সর্বনাশ নার্গিস আপু 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 ইউ সো মাচ কাজল হাই কেমন আছো আপনি কেমন আছে তুমি সবাই আপনার খবর জিজ্ঞেস করতেছে দেখেন মাসিমুল আকি আপু আলাইকুম আপু কেমন আছেন এই যে এটা আপু মাত্র পনেরোশো আশি টাকা দিয়ে দিলাম তাও গ্রুপ মেম্বার আপুদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি আছে তাও গ্রুপ মেম্বার আপুদের জন্য ডেলিভারি চার্জটা ফ্রি আছে পনেরোশো আশি টাকা দুর্দান্ত একটা ডাবল বেল্টের ব্যাগ পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর কিছু লাগে বলেন তো এই সালামি অফারের থেকে উপরে আমার বাচ্চা স্কুল ছুটি দেয় নাই কেমনটা লাগে বলো কেন সবার তো স্কুল ছুটি দিয়েছিস আপু সবাই তো ইমেল করে মানে কালকে দেখলাম ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে সব স্কুল সব স্কুল ছুটি দিয়েছে আচ্ছা সো এটা আমার ডান হয়ে গেল পরে আপু আদার কালার এটা একটু ধরে দেখতো সুজন এই দেখেন এই কালারটা দেখেন হ্যাঁ আফিয়া ফারজান আপু সালাম আলাইকুম আপু দিয়েছি একটু চেক প্লিজ আচ্ছা প্রীতি আপুর মিরাজ তুমি আমার লাইভ দেখতেছো তাহলে একটু প্রীতি আপুর ইনবক্সটা চেক করো রাজকুমারী হাইয়া হ্যালো আপু হ্যালো কেমন আছেন এই যে দেখেন ব্যাগটা আপু ভালো আছে তুমি কেমন আছো সবাই সবাইকে জিজ্ঞেস করছে এই যে দেখেন এই কালারটা দেখেন একদম ব্রাউন টাইপের একটা কালার বেল্টটা দেখেন আপু ফিদা হয়ে যাওয়ার মতন একটা বেল্ট সত্যি এই বেল গলা না অনেক মজবুত আপনার ব্যাগে কিছু হতে পারে বেল্টে কিছু হবে না বেল্ট আপনার মানে আরো অনেক ব্যাগে আপনি ইউজ করতে পারবেন বুঝছেন আপু আমি স্কার্ফ অ্যান্ড প্যান্টের জন্য কনফার্ম করেছি একটু চেক করেন প্লিজ আচ্ছা উনিমা সরকার আপু চলে আসবে ওদের উপর ভরসা রাখেন আপু আসলে শুধুমাত্র হিজাবের কালারের জন্য আমাকে বলেন আহ এছাড়া আমার ছেলে পেলেরা সবাই খুব ভালো আপনাদেরকে খুবই সহযোগিতা করে সুন্দর করে প্রোডাক্ট ওরাই করে কয়টা আমি দেখি বলেন শুধু একটাই ব্যাপার সেটা হচ্ছে কালার নিয়ে ওদের একটু প্রবলেম যায় কারণ আপু এত সিমিলার কালার গোলা বাচ্চা দেখে দোষ দিয়ে কোনো লাভ নেই আরো ছেলে মানুষ ওরা কালার বুঝে না তো ক্ষেত্রে আপনারা আমার হেল্প নিতে পারেন আমি একদম সবার এটার জন্য আমি বসে আছি হেল্প করার জন্য হ্যাঁ এইটা ছাড়া আসলে মোটামুটি মোটামুটি আমার ছেলে পেলেদের কাছে বিশ্বাস করতে পারেন ওরা খুব সুন্দর করে জিনিসগুলা দেয় হ্যাঁ আপু থাউজেন্ডের ভিতরে ব্যাগ দেখেন আহারে রেশমা আচল আপু আপু একটা জায়গায় বেড়াতে গেছিলাম জাস্ট হ্যাভেন বা স্বর্গ এই আপু তুমি একটু ছোট ছোট ভিডিও করো না আগে আপু আমারও যেহেতু আত্মীয় স্বজন আছে যাওয়া তো হবে ইনশাল্লাহ তুমি একটু ভিডিও করো তো নাগিস আপু তুমি একটু সুযোগ পেলে ওই যে যেই সব জায়গায় হ্যাভেনলি মনে হচ্ছে না একটু ছোট ছোট ভিডিও করে জাস্ট কোন জায়গাটা এটা একটু মেনশন করে দিও তাহলে আমাদের জন্য সুবিধা হয় ইন ফিউচার হ্যাঁ যে শুনে তো ভালো লাগতেছে ইস তো এটা আপু যার ভালো লাগছে আপু তুমি খুব ভালো সময় ঢাকা ছাড়ছো বাংলাদেশ ছাড়ছো নাগিস আপু তুমি একদম ভালো সময় মানে দুই সালে সবচেয়ে যে সময়টা ওয়ার্নিং ছিল বাংলাদেশের জন্য যে দুই সালে প্রকট একটা হিট ওয়েভ যাচ্ছে বাংলাদেশে উপদেশ যে আসতেছে বা এরকম একটা আমাদের বাণী দেওয়া ছিল তাই না মানে গত বছর